গাজীপুরের কাশিমপুর পূর্ব এনায়েতপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ সাইদুল ইসলাম নামে এক যুবককে গ্রেপ্তার করেছেন কাশিমপুর থানা পুলিশ। গাজীপুর জেলা প্রতিনিধি আব্দুল কুদ্দুসের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ধর্ষিতার ভাষ্য মতে বিবাদী সাইদুল ইসলাম তার স্বামী নাজমুল হোসেনের সম্পর্কে খালাতো ভাই, সেই সুবাদে মাঝে মধ্যে তার স্বামীর বাড়িতে আসতেন। তিনি আরো জানান, একদিন গোপনে তার গোসল করার দৃশ্য বিবাদের মোবাইল ফোনে ধারণ করে এবং পরবর্তীতে ধারণকৃত ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাকে বিভিন্ন সময় বিভিন্ন দিন ধর্ষণ করে আসছিলেন ওই যুবক। তারই ধারাবাহিকতায় গত 1/8/2023 সিংরুজ মঙ্গলবার রাত 12:45 দিকে একাকী পেয়ে ভুক্তভোগী ওই নারীর শাশুড়ির শয়নকক্ষে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে ওই ঘাতক। এ ব্যাপারে গতকাল ভুক্তভোগী ওই নারী কাশিমপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। এছাড়াও গতকাল রাতে কাশিমপুর বাস স্ট্যান্ড সংলগ্ন সবুজ মিয়ার বাড়ি হতে মোহাম্মদ রুবেল ও কাপ্তান মিয়া নামে 150 পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই যুবককে গ্রেফতার করেছেন কাশিমপুর থানা পুলিশ। আসামিদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে, বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ রফিউল করিম।